व्हाट्सअप एवरीबॉडी वेलकम टू बैक टू माय यूट्यूब चैनल छोटे मोटे ब्लॉग न्यू वीड वेवे। सो गाइस आज के आबार चले एसेछि कला निये आई टी आई मोड़ दुर्गा पूजा पैंडेलर ब्लॉग करते। एर आगे एक बार एसेछिलाम आमी तखन पैंडेलर मासेर काजगुलो छिलो किन्तु एखन एगुलो सबई कमप्लीट। এখন হচ্ছে প্যান্ডেলের ভেতরে যে কাঁচের কাজগুলো সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, বাইরে যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো একদম কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ভেতরে ঢোকা অ্যালাউ নেই, কারোর ঢোকা অ্যালাউ নেই। তা এখানে অনেক ইউটিউবাররা এসছে, তারা অনেক দূর থেকে এসছে, তা তাদেরকে ঢুকতে দেয় না, আমাকে ঢুকতে দেয় না, কারণ এখানে অ্যালাউ নেই ঢোকা এখনও পর্যন্ত। তা কারণ হচ্ছে যে ওদের অসুবিধা হচ্ছে কাজ করা। তো গাইস তা এখন পর্যন্ত ভেতরে কাজগুলো মানে যেগুলো কাঁচের কাজ সেগুলো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। তা বাইরের কাজগুলো দেখতে পাচ্ছি, বাইরের কাজগুলো পুরো কমপ্লিট। বাইরে এখানে যেগুলো মানে পাবলিক যেগুলোতে মানে দাঁড়িয়ে থাকবে, লাইনতে দাঁড়াতে হবে, সেগুলো মানে কাজ যেগুলো চলছে এখানে, বাসের এই কাজগুলো চলছে এখানে, যে বাসের যে কাজগুলো হবে এখানে সবাই দাঁড়িয়ে থাকবে। এগুলো মানে এইগুলো তো সব লাইন দিয়ে দাঁড়াবে এইখানে, যে তারপরে ঢুকবে ভেতরে, তার জন্য এইখানটা সেই কাজগুলো হচ্ছে এখানে। এখন মানে এটা চালু হচ্ছে, মানে এটা শুরু হয়েছে, আর এখানে একটা করছে, সেটা হচ্ছে ঝর্ণা, ঝর্ণা মতন যেটা মানে হবে, এটা উঠবে, তো সেইটা এখন এইখানটা করা হচ্ছে সামনের দিকটা। দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটাই দুঃখ যে ঢুকতে দেয় না, এগুলো কাউকে এখনও ঢুকতে দেয় না। কিন্তু 12 তারিখে এটা উদ্বোধন হবে, তখন অ্যালাউ আছে, তখন অ্যালাউ করবে ধোয়ার জন্য। তো তখন আসবো, তখন একবার ভিডিও করে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এখানে একবার ব্যানারটা তোমরা দেখে নাও কলানি আই টি আমরে। তো দেখতে পেলে আর প্যান্ডেলটা কেমন হচ্ছে সেটা তো তোমরা সবাই জানো, যে চায়না গ্র্যান্ড লিসবো যে হোটেলটা, সেই হোটেলটা হচ্ছে এখানে তৈরি, আর সেম সেম সেই হোটেলটা ওরকমভাবেই মানে তৈরি করা হচ্ছে এই হোটেলটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। পেছিতে আছে আমার ব্যাকগ্রাউন্ডে সেই চায়না গ্র্যান্ড লিসবো হোটেল। তো এখানে পর্যন্ত ভেতরের যে কাঁচের কাজগুলো আছে সেগুলো তো মানে ব্লক করতে কাউকে দেয় না, ঢুকতে দেয় না। তা আমি এখানে যে মানে এখানকার যে কমিটি, তাতে সেই কমিটির দাদার একজনের কাছে সে ভেতরে যে কাঁচের কাজগুলো আছে সেই সেই কাজগুলোর মানে সেই ভিডিওগুলো আমি নিয়েছি, তা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে ভিডিও এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদেরকে, এসে দেখতে পাবে। আর ভেতরে এখনও প্রতিমা ঢুকানো আছে, মানে দুর্গা ঠাকুরটা ভেতরে ঢুকানো আছে, তাই তার জন্য আরও বেশি করে মানে ঢুকতে দিচ্ছে না পাবলিকদেরকে, আর কাউকে ঢুকতে দিচ্ছে না। ভেতরে মানে ইয়ে আছে যে মানে মা দুর্গা প্রতিমা মূর্তি মানে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, ভেতরেই আছে, তার জন্য এখনও কাউকে ঢুকতে দিচ্ছে না এখনও পর্যন্ত। এখানে অনেক মানে কাজ বাকি আছে, সেই কাজগুলো হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কলানি আই টি আই মোড়ে যে বোর্ড লাইট, বোর্ড লাইটগুলো কিন্তু লাগানো পুরো কমপ্লিট, ওই দিকে রাস্তায় যে যতগুলো বোর্ড লাইট এখনও পর্যন্ত লাগানো কমপ্লিট। এখনও পর্যন্ত দুর্গাপুজো এখনও 17 দিন বাকি আছে, কিন্তু এখনও পর্যন্ত ওখানে পুরো বোর্ড লাইট লাগানো কমপ্লিট, সেগুলো দেখিয়ে দেবো শেষে তোমাদেরকে। এখন এখানে যে গ্র্যান্ড লিসবো যে হোটেলটা মানে যে প্যান্ডেলটা হচ্ছে সেটা একদম ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন দেখবো কল্যাণী বোর্ড লাইট কতটা পর্যন্ত দিয়েছে, মানে প্যান্ডেল থেকে কতটা দূর পর্যন্ত বোর্ড লাইট দিয়েছে। তা আমি এখন চলে এসেছি কল্যাণী যে বোর্ড লাইটের শেষ গেট যত পর্যন্ত আছে ততটা পর্যন্ত চলে এসেছি। তাই এইখানে এইটা হচ্ছে শেষ গেট কল্যাণীর বোর্ড লাইটে, সেটা দেখতে পাচ্ছ। তা এইখান থেকে যাবো প্যান্ডেল পর্যন্ত, সে দেখাবো যে কতটা পর্যন্ত মানে গেটটা দিয়েছে, মানে লাইটগুলো বোর্ড লাইটগুলো করেছে। তা এখানে একটা পর্যন্ত গেট রয়েছে, তা এখানে সব আশেপাশে পিলারের মতন লাইটগুলো করা হয়েছে। তারপরে ওখানে সামনে কিন্তু আর একটা গেট আছে, লাইটের গেট, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস কল্যাণী যে বোর্ড লাইটের মানে গেটগুলো করেছে সেগুলো কিন্তু 4টে হবে, ওখানে প্রথমে একটা দেখতে পেলে, আর এখানে এখনও পর্যন্ত 4টে রয়েছে, মানে এইদিকে একটা হবে, আর এইদিকে একটা, আর ওই সাইডে ওই সামনে একটা আছে, ওই সামনে একটা, কিন্তু এখনও পর্যন্ত এগুলো কমপ্লিট হয় না। কিন্তু পেছন দিকে যেগুলো দেখতে পেলে ওগুলো কমপ্লিট হয়ে গেছে, ওগুলো বোর্ড লাইট, কিন্তু এইগুলো সঠিক কী বোর্ড লাইট দেবে নাকি সেটা বলতে পারছি না, কারণ এখন পর্যন্ত দেয়নি, তো সেটা এখন পর্যন্ত বলতে পারছি না। কিন্তু ওই বোর্ড লাইটে মানে বড় গেটটা সেটা দেখতে পেলে সেটা পেছন দিকে ছিল, আর এটা হচ্ছে যেটা গ্র্যান্ড লিসবো যেটা প্যান্ডেলটা লিসবো হোটেল যেটা চায়না, সেটা তোমরা দেখেছো অনেকেই জানো, তো সেইটা সাইড দিয়ে দেখে নাও। এখন কাজ চলছে এখনও, যেগুলো বাকি আছে এগুলো কিন্তু সবই কাঁচের, কাঁচের কাজ এগুলো, ভেতরে কাঁচের কাজ। তো ভেতরে যে মানে ভিডিওটা সেটা তো পেয়ে গেছি আমি, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে একটা কমিটি
থেকে দাদার কাছে পেলাম, তাকে মানে বললাম, রিকোয়েস্ট করলাম যে অনেক দূর থেকে এসেছি, তো সে দাদা দিয়ে দিল। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, ভিডিও দেখতে হবে। তো চলো এবার ভালো করে একবার ভেতরটা দেখে নিই, মানে ওখানে গ্র্যান্ড লেসবো মানে হচ্ছে সামনের দিকটা একবার ভালো করে দেখে নিই আর কি কি মানে বাকি আছে। তো তোমরা ভিডিও দেখতে থাকো। সো গাইস, এটা হলো প্যান্ডেলের ভেতরেটা। এখানে ভেতরে কিন্তু কাঁচের কাজ পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছো তোমরা সেটা। ভেতরে কিন্তু কাঁচের কাজ পুরো একদম কমপ্লিট, আর এত সুন্দর লাগে দেখতে ভেতরটা, একদম অসাধারণ লাগে দেখতে ভেতরটা, এই কাঁচের ডিজাইনগুলোতে। ভেতরের ডিজাইনগুলো, কাঁচের ডিজাইনগুলো কিন্তু অসম লাগে দেখতে, খুবই সুন্দর সেটা দেখতে পাচ্ছো, একদম অসাধারণ লাগছে ভেতরে কাঁচের ডিজাইনগুলো। আর এই ভিডিওটা আমি এখানকার একটা কমিটি দাদার কাছ থেকে নিলাম, কিন্তু এই ভেতরের ভিডিওটা এখানে কিন্তু ঢোকা এলাও নেই। আর এটা আমি যবে গেছি তার দুদিন আগেকার ভিডিও, এটা তা কাঁচের কাজগুলো দেখতে পাচ্ছি এখানে পুরো একদম কমপ্লিট ভেতরে, আর অসাধারণ লাগছে দেখতে একদম ভেতরটা। এখানে এখনো পর্যন্ত কাজ কিন্তু চালু আছে, কাজ কিন্তু বন্ধ না, এখনো পর্যন্ত কাজ চালু আছে, এখনো পর্যন্ত সবাই কাজ করছে, সবসময় মানে সবসময় কাজ করছে। কারণ হচ্ছে যে 12 তারিখে পুরো একদম কমপ্লিট করে দেবো, 12 তারিখে এটা উদ্বোধন হবে এই প্যান্ডেলটা। আজকে 9 তারিখ, আর 2 দিন পরে এটা উদ্বোধন করা হবে। তো সেদিন এসে একবার ভালো করে তোমাদেরকে ব্লগ করে দেখিয়ে দেবো। তো এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এখানে যে ব্যানারটা রয়েছে, কিন্তু এখানে যে পোস্টার দেওয়া আছে এরকমই কিন্তু হবে কিন্তু প্যান্ডেলটা। এই যে চায়না গ্র্যান্ড লিসবো যে হোটেলটা রয়েছে, এরকমই কিন্তু হতে চলেছে প্যান্ডেলটা, মানে সেটা তো তোমরা দেখি বুঝতে পারছ। এখন পর্যন্ত পুরোপুরো ওপরে যেটা আছে ওপরেটা এখন পর্যন্ত কমপ্লিট হবে, মানে একটু মানে বাকি আছে। সো আর এখন পর্যন্ত এখানে কিন্তু সিকিউরিটি গার্ড দিয়েছে এখন থেকে, যাতে কোনোভাবে না প্রবলেম হয়। আর এমনিতে কাউকে ঢুকতে দিচ্ছে না। তা এখানে দেখতে পাচ্ছ সবাই বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে থেকে দেখছে, বাইরে থেকে যা রিলস বানানো, ভিডিও বানানো, ব্লগ করা কিন্তু বাইরে থেকে করছে, ভেতরে কিন্তু কাউকে অ্যালাউ করে নেয় বাইরে। আর ভেতরে প্রতিমা মূর্তি ঢুকিয়ে দিয়েছে এখন থেকেই, মানে এখন থেকেই সব ভেতরে কাজ পুরো কমপ্লিট, কিন্তু এখন পর্যন্ত কাউকে মানে ঢুকতে যায় নাই। 12 তারিখে এটা উদ্বোধন করবে, তারপরে অ্যালাউ করবে। তো 12 তারিখে এসে তোমাদের ব্লগ করে দেখিয়ে দেবো। তো এস তা এখন মতন ব্লগটা এখানেই শেষ করছি। চলো গাইস, নাও বাই, দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।